ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখন দুপুরে লাঞ্চ করব একটু পরে, আজকে অনেক দেরি করে ভিডিওটা শুরু করলাম। এখন আমি এখানে ছানার ডালনা করছি, দেখতেই পাচ্ছেন পুরো বিয়েবাড়ির মতন। বিয়েবাড়িতে যেসব, বিয়েবাড়িতে না, যেসব অন্যান্য অনুষ্ঠানে নিরামিষ রান্না হয় সেগুলো করছি, সেটাই করছি। এঁচড় আলুর দল ডালনা নেবে গেছে, এটা টকের ডাল, মুসুরির ডাল। আর আগে দেখালাম এঁচড় আলুর ডালনা, আর এটা ছানার কালিয়া করছি। ছানা ভাজা কিনে নিয়ে এসেছিলো এই মিষ্টির দোকান থেকে রেডিমেড, আমি কালিয়া করছি। তাই রেসিপিটা খুব তাড়াতাড়ি করে বলে দিচ্ছি। টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা একসাথে পেস্ট করেছি। আর কড়াইয়ে সাদা তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তেজপাতা আমি দিইনি, তারপর একটু হিং ফোড়ন দিয়েছি, দিয়ে ওই পেস্টটা যেটা মশলার পেস্টটা ওটা দিয়ে দিয়েছি। তারপর একটু একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা তো লাল হয়েছে, একটু নুন মিষ্টি দিয়ে আর দই দিয়েছি দু চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে বেশ কষিয়েছি, রঙটা দেখতেই পাচ্ছেন, দিয়ে ছানা ভাজাগুলো ছেড়ে দিয়েছি। আর কাজু বাটা দিয়েছি, কাজু বাটাও দিয়েছি, তার তরকারিটা খুব সুন্দর হয়। এটা পরোটার লুচি সবের সঙ্গে খাই। চলে আয় তাড়াতাড়ি, বাবা এখন আনতে গিয়েছিল পেঁয়াজি। এখন গুড ইভিনিং, আমি দুপুরবেলা লাঞ্চ দিয়ে শুরু করেছিলাম, এখন ওর পেঁয়াজি খেতে ইচ্ছে করছে। ওর শুধু বললে হবে না, আমারও একটু একটু লোভ লাগে পেঁয়াজি খেতে, তাই সন্ধ্যাবেলা একটু ওকে পেঁয়াজি আনতে বললাম। ও পেঁয়াজিটা নিয়ে এসে এই দেখো সিঁড়িতে রেখে দিয়েছে, জানো জানে মা ডাইনিং টেবিলে রাখলে রেগে যাবে। পেঁয়াজের জিনিস, আমার ঘরে তো পেঁয়াজ রসুন চলে না, মানে চলে না মানে রান্নাঘরে ঢোকে না বা ডাইনিং টেবিলে রাখা হয় না। এখানে আমরা মা মেয়ে খেয়ে নেবো, দিয়ে চা করবো আমি, গরম গরম চা। তা সন্ধ্যে এখন বাজে 6:45, এখন 6:45 বাজে, এবার 7টার সময় চা করবো, একটু পেঁয়াজি খেয়ে নেবো। বাবাই চলে আসলো পেঁয়াজি কিনে নিয়ে। তা আমি ভিডিও এরকম ছোটো ছোটোই ভিডিও দেবো, বেশি বড় ভিডিও দেবো না। তা আজকে আর কোথাও বেরোনোর নেই, চা খেয়ে রাত্রিটা শেষ করবো। রাত্রিবেলা ডিনারে আজকে পরোটা, আর সকালবেলা দেখেছেন নিশ্চয়ই এঁচড়ের তরকারি আর ছানা ভাজার মানে ছানার কালিয়া করেছি। খুব সুন্দর তরকারিটা হয়েছে, দারুণ মানে রিভিউ পেয়েছি, বাবা মেয়ে দুজনকারই খুব ভালো লেগেছে ছানার ডালনাটা। তা আমি কীভাবে রান্না করেছি সেটা আমি যখন আমি ভিডিওটা এডিট করবো বলে দিতে পারলে বলে দেবো। তা এখনকার মতো আসছি, টাটা, বাই বাই, আবার দেখা হবে, গুড নাইট।